डियर ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ মুস্তফা কামাল আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্রয়লার প্যান্ড স্টক বাচ্চার তিন দিন বয়সের কিভাবে যত্ন নিতে হবে এবং কি ওষুধ প্রয়োগ করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স আজকে আমাদের এই বাচ্চাগুলার বয়স চলতেছে তিন দিন। গত সোমবার আমাদের ফার্মে এই বাচ্চাগুলো ব্রয়লার প্যারেন্ট স্টকের বাচ্চাগুলো আমরা জিপি হাসার থেকে নিয়ে আসছি। আজকে আমাদের এই বাচ্চাগুলোর বয়স হল তিন দিন। তো তিন দিন আপনারা জানেন, তিন দিন আমরা মেইনলি এখানে ওষুধ সাপ্লাই দিচ্ছি ভিটামিন WS অর্থাৎ ওয়াটার সলিউবল ভিটামিন, পাশাপাশি ভিটামিন সি দেওয়া হচ্ছে। এবং যেহেতু অনেক সময় বাচ্চাদের নাভি একটু পাকা থাকে বা কাঁচা থাকে, সে নাভি কাঁচা বা পাকা এগুলো দূর করার জন্য একটা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আমরা ইউজ করতেছি, এবং সেই অ্যান্টিবায়োটিক হচ্ছে মক্সালিন ভেট DS। অ্যান্টিবায়োটিককে আমরা 1 গ্রাম পার 3 লিটার হিসেবে সাপ্লাই দেওয়া হচ্ছে, এবং WSটা 1 গ্রাম পার 4 লিটার হিসেবে সাপ্লাই দেওয়া হচ্ছে। পাশাপাশি ভিটামিন সিটা 1 গ্রাম পার 4 লিটার পানির সাথে সাপ্লাই দেওয়া হচ্ছে। আশা করা যায় এই ভিটামিন এবং অ্যান্টিবায়োটিক যদি আমরা তিন থেকে পাঁচ দিন কন্টিনিউ করি, তাহলে মুরগিগুলো সতেজ থাকবে, সুস্থ থাকবে, এবং এদের প্রোডাক্টিভিটি আস্তে আস্তে বেড়ে যাবে, পাশাপাশি ইনফর্মিটি সুন্দর থাকবে। আর যেহেতু আমরা এখানে অ্যামোক্সিসিলিন গ্রুপের একটি অ্যান্টিবায়োটিক ইউজ করতেছি, সেজন্য যদি ভুলক্রমে কোনো এতগুলো বাচ্চার মধ্যে কোনো বাচ্চার যদি নাভি পাকা বা পাশাপাশি অন্য কোনো রোগ থেকে থাকে, সেগুলো প্রিভেন্ট করতে সহায়তা করবে, সেজন্য এই অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করতেছি। ডিয়ার ভিউয়ার্স, এখন যেহেতু শীতকাল আসেনি, গরমের দিন, সেজন্য হোবার এখনও জ্বালানো হয়নি। এখন আমাদের এখানে বিকাল তিনটা বাজে, যার কারণে এনভায়রনমেন্ট টেম্পারেচার অনেক ভালো আছে, যার কারণে আমাদেরকে আলাদাভাবে তাপমাত্রার ব্যবস্থাপনা করার প্রয়োজন হয় না। তবে আস্তে আস্তে যখন এই সন্ধ্যা হয়ে যাবে, তখন আমরা আমাদের গ্যাস বোর্ডার সিস্টেম আছে, এটা আমাদের গ্যাস বোর্ডার সিস্টেম, পাশাপাশি আমাদের হোবার সিস্টেম আছে, এগুলো আমরা প্রয়োজন অনুযায়ী জ্বালিয়ে তাপমাত্রার ব্যবস্থা করব। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সঙ্গেই থাকুন। আমি প্রতিনিয়ত এই যে প্যারেন্ট স্টক লট আমরা শুরু করলাম, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকবো। আশা করি আপনারা যারা ব্রয়লার প্যারেন্ট স্টক বা অন্যান্য খামারের সাথে যুক্ত আছেন, তারা এই আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হবেন। একবার ফার্স্ট 0 থেকে 100 পর্যন্ত আমি ভিডিও দেবো, অর্থাৎ এখানে আমাদের প্রতিনিয়ত যে কাজগুলো আমরা করব, কীভাবে বাচ্চা রিয়ারিং করতে হয়, কীভাবে ভ্যাকসিন প্রয়োগ করতে হয়, বিভিন্ন ভ্যাকসিন, সেটা আপনার রানীক্ষেত ভ্যাকসিন, গাম্বো, মারেক্স বা ফাউল কলেরা, ফাউল ফক্স, ক্রোনোলজিক্যালি অনেক ভ্যাকসিন আমরা এখানে প্রয়োগ করব। পাশাপাশি ভ্যাকসিনের পাশাপাশি আমরা ভিটামিন মিনারেল, কোন স্টেজে কোন ভিটামিন মিনারেল সাপ্লাই দিতে হয়, সেই প্রতিটা জিনিসের আপডেট আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। সেজন্য ডিয়ার ভিউয়ার্স, আপনারা ডক্টর MK ভেট এই আমার চ্যানেলের চোখ রাখুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।